আমরা এখানে এইচপির একটি গানবোর্ড দেখতে পাচ্ছি। দ্য বোর্ডটির মডেল হচ্ছে DA0AX3MB6C0 রিভিশন সি। তো বোর্ডটির প্রবলেম হচ্ছে বোর্ডটি হচ্ছে নো পাওয়ার অবস্থায় আছে, এবং আমরা যখন এখানে ডিসি মিটার অ্যাড করি, মিটার অ্যাড করার পরে আমাদের ডিসি রিডিং আসতে হচ্ছে 6539 10। মেবি কোনো প্রকার কোনো কিছু শর্ট আসছে, তো আমরা শর্টটা খুঁজে বের করব। যেহেতু আমাদের ওইখানে 39 ভ্যালু 40 থেকে আবার 5 নেমে আসে, সো বোর্ডে কোনো না কোনো শর্ট আছে। তো আমরা শর্টটা দেখব কোথায় আছে। তো আমরা ফিজিক্যাল ড্যামেজ চেক করতে গিয়ে র্যামের এখানে একটা একটা রেজিস্টর আমরা এখানে দেখা যাচ্ছে না, বাট ভিতরে এক ধরনের ফাঙ্গাস পড়ে আছে, এটাকে আমরা ক্লিন করব। ক্লিন করে দেখব যে আমাদের আসলে এটাতেই প্রবলেম কি না। আফটার কমপ্লিটিং বায়োস অলরেডি আমাদের লাইট চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন, এবং ডিসি রিডিংও চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন এটাকে পাওয়ার দিয়ে দেখব যে আমাদের পাওয়ারটা রান করে কি না। ওকে, আমাদের পাওয়ার কিন্তু রান হয়ে গেছে, এবং ডিসি রিডিং দেখতে পাচ্ছেন এখানে, আর আমাদের ফ্যানও কিন্তু ঘুরতেছে। আফটার বায়োস রাইটিং আমাদের পাওয়ার চলে আসছে। সো এখানে আমাদের ক্লু ছিল হচ্ছে যে আমরা বায়োস রাইট করব। ক্লু ছিল হচ্ছে এই যে অ্যাডাপ্টারের যে লাইটটা ছিল, এই লাইটটা কিন্তু জ্বলতো না। তো আমরা সেখান থেকে ক্লু নিয়ে আমরা চিন্তা করছি যে আমাদের বায়োস এসিপিআই কমিউনিকেশন ফেল হচ্ছে, যে বায়োসটা করাপ্ট হতে পারে। তো আমরা সেই জন্য বায়োস করে দিছি। বায়োস করে দেওয়ার পরেই কিন্তু আমাদের পাওয়ার চলে আসছে। আমরা এখন ডিসপ্লে দেখব। তা এখন কিন্তু আমাদের এই ডিসি মিটার যে পোর্টটা আছে এটা লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের এখানে 11 চলে আসে, আর আগে কিন্তু এখানে 5 দেখাইতো। তো আমরা এখন র্যাম লাগাইছি, র্যাম লাগাই এখন এটার পাওয়ারটা দিব, এবং এখানে আমাদের অডিও পোর্ট আছে, এই অডিও পোর্টে আমাদের ডিসপ্লে শো করবে। ডিসপ্লে এখানে নাও আসতে পারে, বাট আমাদের ডিসপ্লের পোর্ট যখন আমরা লাগাবো তখন হয়তো ডিসপ্লে আসবে। তো আমরা ডিসপ্লের পোর্টটি লাগিয়ে তারপরে আবার দেখাচ্ছি। তো ডিসপ্লে পোর্ট ছাড়াও আমরা আরেকটা জায়গায় ডিসপ্লে চেক করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের ওয়াইফাইয়ের যে কার্ড আছে এটার 22 নম্বর পিনে আমরা 3 ভোল্ট পাচ্ছি PLT রিসেট। তো এখানে আমরা বোঝা যাচ্ছে যে আমাদের ডিসপ্লে আছে, বোর্ডে ডিসপ্লে আছে। তারপরেও আমরা এটা ডিসপ্লে লাগিয়ে দেখব। আমরা এখানে ডিসপ্লে রিসেট করছি এবং পাওয়ারের লাইন দেব এখন।
এখানে ভোল্টেজ দিয়ে রাখছি। ওকে, পাওয়ার অন হয়েছে, এখানে ডিসপ্লে চলে আসছে। ওকে, ডিসি রিডিং অ্যান্ড ডিসপ্লে। থ্যাংক ইউ অল।